ইমান না আনা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, অর্থাৎ ইমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। তিনি আরো বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ইমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নং 54। দুই, প্রতিবেশীকে কষ্ট দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাতু, অর্থাৎ যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নং 46। তিন, অহংকার করা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, অর্থাৎ যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফ হাদিস নং 91। চার, চকলখড়ি ও পরনিন্দা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, অর্থাৎ চকলখোর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নং 105। তিনি আরো বলেছেন, তাজিদু মিন শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, অর্থাৎ কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুমুখ, যে একজনের কাছে এক কথা আরেকজনের কাছে আরেক কথা নিয়ে হাজির হতো। সহিহ মুসলিম হাদিস নং 2526। পাঁচ, আত্মহত্যা করা। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلِّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّسَ مَنْ فَقَتَلَ نَفْسَهُ فَسَمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلِّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي نَارِ جَهَنَّمَ, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে, সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে তার বিষ তার হাতে থাকবে জাহান্নামে সর্বদা, সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে কোন ধারালো অস্ত্র ধারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে যার ধারা সে সর্বদা নিজের পেটকে ফুটতে থাকবে। সহিহ বুখারী হাদিস নং 5442, মুসলিম শরীফ হাদিস নং 109। ছয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নং 2556। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, অর্থাৎ হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন ধারা দিন গঠন করেছে জাহান্নামের আগুনই তার প্রাপ্য। তাখরিজ মিশকাতুল মাসাবিহ সহিহ আলবানী হাদিস নং 2703। আট, উপকার করে খোঁটা দেয়া। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান নালুম, অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোঁটা দেয়। সুনানে নাসাঈ হাদিস নং 5688। সহিহ আলবানী 9। তাকদীর ভাগ্যের লিখন অস্বীকার করা।
এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখুলুল জান্নাতা আতবুন ওয়ালা মুদমিনু খামরিন ওয়ালা মুকাজ্জাবুন বিকাদারিন। অর্থাৎ পিতা মাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী এবং তকদির অস্বীকারকারী জান্নাতে প্রবেশ করবে না। সিলসিলা সহিহা হাসান হাদিস নং 675। 10. জাদুর বৈধতায় বিশ্বাস করা। 11. মদ, গাঁজা ও নেশা দ্রব্য গ্রহণ করা। 12. গণক। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউদখুলুল জান্নাতা খামসুন মুদমিনুন খামরিন ওয়ালা মুমিনুন বিসিহরিন ওয়ালা কাতিউন রাহমিন ওয়ালা মান্নানুন ওয়ালা কাফি ওয়ালা কাহিনুন। অর্থাৎ পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো মদ্যপায়ী, জাদুর বৈধতায় বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চকলখোর এবং গণক। সুনানে আহমদ হাসান আলবানি। 13. ঋণ পরিশোধ না করা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কোন ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্ম নিয়ে আসা হলে জিজ্ঞেস করতেন, সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কি না? যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন, অন্যথায় সাহাবীদেরকে বলতেন সাল্লু আলা সাহিবকুম, অর্থাৎ তোমরা তোমাদের সাথে জানাজা পড়ে নাও। কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না। সহিহ মুসলিম হাদিস নং 1619। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যানবিন ইল্লা দাইনা, অর্থাৎ শহীদের ঋণ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নং 1886। 14. পুরুষ ভেজদারি নারী। 15. দায়ুস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালাসুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আল আকু লিওয়ালিদাইহি ওয়াদ-দাইসি ওয়ারুজালাতুন নিসাই। অর্থাৎ তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। তারা হল পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষ ভেজদারি নারী। সহিহুল জামে আলবানী হাদিস নং 363। দায়ুস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দায়ুস আল্লাযী ইয়াকুরু ফি আহলিহি খবীজ, অর্থাৎ ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদ আহমদ নাসাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আমাদের পরবর্তী নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইউটিউব প্রদর্শনী বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আশিস কৃপা ও রহমতে ভালো আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, জান্নাতের পথে বাধা সৃষ্টি করে যে সব কাজ। পার্ট 1। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে। জান্নাতের পথে বাধা সৃষ্টি করে যে সব কাজ, তন্মধ্যে 1 নাম্বার ঈমান না আনা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, অর্থাৎ ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। বুখারি ও মুসলিম। তিনি আরো বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নং 54। 2. প্রতিবেশীকে কষ্ট দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাতু, অর্থাৎ যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না।
সহি মুসলিম হাদিস নং 46। তিন, অহংকার করা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, অর্থাৎ যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফ হাদিস নং 91। চার, চকল খড়ি ও পরনিন্দা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, অর্থাৎ চকলখোর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। সহি মুসলিম হাদিস নং 105। তিনি আরো বলেছেন, তাজিদু মিন শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি ইনাল্লাহি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, অর্থাৎ কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ওই ব্যক্তিকে দেখতে পাবে যে যে ছিল দুমুখ, যে একজনের কাছে এক কথা আরেকজনের কাছে আরেক কথা নিয়ে হাজির হতো। সহি মুসলিম হাদিস নং 2526। পাঁচ, আত্মহত্যা করা। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন فقتل نفسه فهو في نار جهنم يتردى فيه خالدا مخلدا فيها أبدا ومن تحسس من فقتل نفسه فسمه في يده يتحساه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن قتل نفسه بحديدة فحديدته في نار جهنم। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে, সেখানে সর্বদাশী ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে সে তার বিষ তার হাতে থাকবে জাহান্নামে সর্বদাশী, ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে কোন ধারালো অস্ত্র ধারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে যার ধারা সে সর্বদা নিজের পেটকে ফুটতে থাকবে। সহি বুখারি হাদিস নং 5442, মুসলিম শরীফ হাদিস নং 109। ছয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহি মুসলিম হাদিস নং 2556। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, অর্থাৎ হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন ধারা দিন গঠন করেছে জাহান্নামের আগুনই তার প্রাপ্য। তাখরিজ মিশকাতুল মাসাবিহ সহি আলবানী হাদিস নং 2703। আট, উপকার করে খোঁটা দেয়া। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোঁটা দেয়। সুনানে নাসাঈ হাদিস নং 5688। সহিহ আলবানী 9। তাকদীর ভাগ্যের লিখন অস্বীকার করা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকবুন ওয়ালা মুদমিনু খামরিন ওয়ালা মুকাযযাবিন বিকাদারিন, অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান মদ্যপায়ী এবং তকদির অস্বীকারকারী জান্নাতে প্রবেশ করবে না। সিলসিলা সহিহা হাসান হাদিস নং 675। 10, জাদুর বৈধতায় বিশ্বাস করা। 11, মদ গাঁজা ও নেশা দ্রব্য গ্রহণ করা। 12, গণক। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
অর্থাৎ পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তারা হলো মদ্যপায়ী, জাদুর বৈধতায় বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চকলখোর এবং গণক। সুনানে আহমদ, হাসান আলবানি। ১৩. ঋণ পরিশোধ না করা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কোন ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্ম নিয়ে আসা হলে জিজ্ঞেস করতেন, সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কি না? যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন, অন্যথায় সাহাবিদেরকে বলতেন সাল্লু আলা সাহিবকুম, অর্থাৎ তোমরা তোমাদের সাথে জানাজা পড়ে নাও। কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না। সহিহ মুসলিম হাদিস নং 1619। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউগফারু লিশাহীদি কুল্লু যানবিন ইল্লা দাইনা, অর্থাৎ শহীদের ঋণ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নং 1886। ১৪. পুরুষ ভেজদারি নারী। ১৫. দায়ুস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালাসুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আল আতু লিওয়ালিদাইহি ওয়াদ দায়ুসি অরুজলাতুন নিসাঈ, অর্থাৎ তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, তারা হল পিতামাতার অবাধ্য সন্তান দায়ুস এবং পুরুষ ভেজদারি নারী। সহিহুল জামে আলবানি হাদিস নং 363। দায়ুস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ দায়ুস আল্লাযি ইয়াকুরু ফি আহলিহি খবীজ, অর্থাৎ ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদ আহমদ, নাসাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আমাদের পরবর্তী নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন।